হ্যালো গাইস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল রিকি ওয়ার্ল্ড রিকি ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি রেসিপি তৈরি করব পম্পের মাছের কারি আমার রেসিপিটা দেখুন ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন শেয়ার করুন তাহলে চলুন আমরা খুব কম সময়ে আর কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই পম্পের ফিশ কারি তৈরি করব মাঝেরই সাহায্যে যে পম্পের মাছগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের গাগুলিকে অল্প অল্প করে চিড়ে নিয়েছি প্রথমে আমি মাছগুলিকে হাফ টেবিল স্পনের মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর একটি প্যানে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এরপর সবার প্রথমে মাছগুলিকে ভেজে নেব এই মাছগুলি নন্তা হওয়া নন্দাভাব হওয়ার জন্য আমি এখানে খুব কম পরিমাণে নুন দিয়েছি এরপর মাছগুলিকে খুব বেশি কড়া করে ভাজবো না আপনারা চাইলে কড়া করে ভাজতে পারেন কিন্তু আমি এখানে হালকাই মাছগুলো ভেজে তুলে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এবার আঁচটাকে কম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা বাটা আদা আদা বা আদাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো টমেটোটা যাতে গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি নুন আমি এখানে আমার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে সামান্য নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষে বাটা এরপর সরষে বাটাটাকে মশলাটার মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আগে গ্রেভিটা কতটা থাকবে সেটা আপনাদের পরিমাণ মতো করে রাখবেন এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছ এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে চিরে রাখা পাঁচটা কাঁচা লঙ্কা গ্রেভিটা কতটা থাকবে সেটা আপনাদের পরিমাণ মতো করে রাখবেন নুন ঝাল স্বাদ অনুযায়ী দিতে হবে আপনারা চাইলে ঝোলটাকে ফুটিয়ে ঘন করে নিতে পারেন আমি এখানে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমি এটাকে একটু ফুটিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি ধনে